আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের তৃতীয় দিনের অ্যাসাইনমেন্ট দেখাবো তো তাহলে চলো শুরু করা যাক তো এখানে দেখো মূল্যায়নের তৃতীয় দিন তোমাদের জন্য তিন থেকে চার ঘন্টা সময় বরাদ্দ থাকবে নির্ধারিত কাজ হচ্ছে ভবিষ্যৎ চক্র আঁকি ও সমস্যা সমাধান করি তো দেখো শিক্ষক কিভাবে পরিচালনা করবেন ক নম্বর দেখো একক কাজ তো তোমাদের ক নম্বরটা এককভাবে কাজটা করতে হবে দেখে নাও নির্বাচিত পেশা সংশ্লিষ্ট ভবিষ্যৎ প্রযুক্তির প্রভাবে একটি ভবিষ্যৎ একটা প্রযুক্তির ভবিষ্যৎ চক্র অঙ্কন করতে হবে তো দেখো তারপর কি বলা আছে মূল্যায়নের দ্বিতীয় দিনে শিক্ষার্থীরা যে পেশা নির্বাচন করেছে তো আমি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নির্বাচন করেছিলাম নির্বাচিত সেই পেশা সংশ্লিষ্ট একটি একটি ভবিষ্যৎ প্রযুক্তি নির্দিষ্ট করতে বলুন অর্থাৎ সফটওয়্যার প্রযুক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি প্রযুক্তি থাকতে পারে সেগুলোর যে কোনো একটা চুজ করতে হবে এবং সেটার ভবিষ্যৎ চক্র অঙ্কন করতে হবে দেখো প্রযুক্তিটি কাল্পনিকও হতে পারে ব্যক্তি জীবন পেশাগত জীবন সমাজ জীবন ও অন্যান্য ক্ষেত্রে নির্ধারিত উক্ত ভবিষ্যৎ প্রযুক্তিটির প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যৎ চক্র তৈরি করতে বলুন তো প্রথমে আমরা প্রযুক্তিটির প্রভাব বিশ্লেষণ করব তারপর ভবিষ্যৎ চক্র অঙ্কন করব ওকে আমাদের এখানে দুইটি কাজ তো তাহলে দেখো শুরু করা যাক তো তোমাদের জন্য এই তো শিক্ষক এরকম একটা ভবিষ্যৎ চক্রের বক্স আঁকিয়ে দেবে শিক্ষকরা সেই অনুযায়ী চক্রটা পূরণ করতে হবে তার আগে আমরা বিশ্লেষণ তো দেখো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই বলা হয় তো এআইটা কি আসলে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তাহলে এটা ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবটা প্রথমে আমরা বিশ্লেষণ করে নেই। এটা স্বাস্থ্য খাতে কি প্রভাব ফেলে দেখি ভবিষ্যতে উন্নত রোগ শনাক্তকরণ পদ্ধতি ও ওষুধ শনাক্তকরণের জন্য এআই ব্যবহৃত হবে কর্মসংস্থানে এআই এআই এর কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এআই দিয়ে অনেক কাজ সম্পন্ন হবে যাতে মানুষের কর্মসংস্থান কমে যাবে তারপর দেখো অনলাইন নিরাপত্তা ও গোপনীয়তা এআই প্রযুক্তি সাইবার নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখে রিয়েল টাইমে হুমকি শনাক্ত ও প্রতিরোধ করে তথ্যের গোপনীয়তা বিনা অনুমতিতে অ্যাক্সেস থেকেও রক্ষা করতে পারে তো শিক্ষাক্ষেত্রে এই আই কি কাজ করে দেখে নাও উন্নত শেখার অভিজ্ঞতা টিউটরিং এবং দক্ষতা বিকাশের জন্য শিক্ষায় এআই ব্যবহৃত হয় বা হবে এআই দিয়ে শিক্ষা ব্যবস্থা মনিটরিং করলে ভবিষ্যতে শিক্ষকরা তাদের পেশা হারিয়ে ফেলতে পারে তারপর দেখো পেশাগত জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবটা বিশ্লেষণ করি এখন রুটিন অনুযায়ী টাস্ক তোমাকে একটা রুটিন অনুযায়ী কাজ করতে হবে সেটা স্বয়ংক্রিয়ভাবে যদি করতে চাও তাহলে এআই মাধ্যমে করতে পারো এআই পুনরাবৃত্তিমূলক কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে দিতে পারে যা পেশাদারকে কাজের থেকেও দ্রুত পেশাদারদের কাজের থেকে দূরত দক্ষতা এবং উৎপাদনশীলতা এআই টুলস এবং অ্যাপ্লিকেশনগুলি প্রচুর পরিমাণে ডেটা দ্রুত প্রক্রিয়াকরণ প্যাটার্ন শনাক্তকরণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দক্ষতা বাড়াতে পারে নতুন কাজের প্রাপ্তি এআই টুলস ব্যবহার করে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এবং অন্যান্য ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি করে উন্নত সিদ্ধান্ত গ্রহণ এআই বড় ডেটা সেট বিশ্লেষণ করে এবং এমন অন্তর্দৃষ্টি প্রদানের মাধ্যমে পেশাদারকেও আরও আরো সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে যা মানুষের অনেক কষ্টের কাজ তো সমাজ জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণটা দেখে নেই তো পরিবহনে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারি উন্নত দেশগুলোতে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং রুট অপটিমাইজেশনের জন্য এআই ব্যাপক ব্যবহৃত হয় কৃষি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেচ ব্যবস্থায় ফসল এবং মাটি পর্যবেক্ষণে রোগ এবং কীট শনাক্তকরণে গবাদি পশুর স্বাস্থ্য পর্যবেক্ষণে এআই ব্যবহার হয়ে আসছে ভবিষ্যতে আরো উন্নত হবে তো এখন দেখে নাও ব্যক্তি জীবন পেশাগত জীবন এবং সমাজ জীবনে নির্ধারিত প্রযুক্তিটি এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিটির প্রভাব বিশ্লেষণ করে ভবিষ্যৎ চক্র তৈরি করা হলো তো ভিতরে তোমরা এই যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা লিখে নেবা কারণ তোমাদের হচ্ছে প্রযুক্তিটা নির্ধারণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেকারত্ব কমবে চাকরিও চলে যেতে পারে অনেকের তারপর সময় বাঁচতে বাঁচবে কাজের একঘামে দূর হবে নতুন নতুন আবিষ্কার হবে নতুন পেশা তৈরি হবে তারপর দেখো উন্নত চিকিৎসা উন্নতি হবে খরচ কমবে নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে কৃষিতে উন্নতি হবে তো অনেক কিছুই হবে খারাপ দিকও হবে ভালো দিকও হবে দলগত কাজ এইটা দলগত কাজ বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান সময় থাকবে দুই ঘন্টা শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধান পর্যবেক্ষণ করার জন্য প্রতিষ্ঠান প্রদান সহ অন্যান্য শিক্ষকদের পূর্বেই আমন্ত্রণ জানাবেন এবং অন্তত তিনজন শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবেন শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ শিক্ষকদের পূর্বেই জানিয়ে রাখবেন শিক্ষার্থীদের কাজের পর্যবেক্ষণ শিক্ষক কোন উপদেশ প্রদান করবে না বা হস্তক্ষেপ গ্রহণ করবে না অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরাই করবে বিস্তারিত জানার জন্য দলকে প্রশ্ন করতে পারবেন তবে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করবেন যারা পর্যবেক্ষণ করতে আসবে আরকি প্রতিটি দলকে মূল্যায়নের প্রথম দিনের পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয় ভিত্তিক সমস্যা সমাধানের প্রস্তুতি গ্রহণ করতে বলুন দ্বিতীয় সেশন এবং প্রথম সেশনে যেটা করে আসছো সেটা আবার করতে হতে পারে পরিকল্পনা অনুযায়ী দলগুলোকে সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে বলুন ঘুরে ঘুরে সকল দলের কাজ পর্যবেক্ষণ করুন দলগুলোর প্রত্যেক সদস্যের সক্রিয় এবং প্রচেষ্টা পরক করে দেখুন তো তো এইটা দলগত কাজ কাজ তারপরে তোমাদের হচ্ছে একটা একক আছে এর জন্য তোমরা ষাট মিনিট সময় পাওয়া প্রতিবেদন তৈরি করতে হবে তো প্রতিবেদনটা এখানে কি বলা হয়েছে সেটা আমি পড়তেছি না সরাসরি প্রতিবেদনে নিয়ে যাচ্ছি তোমাদের তো এখানে দেখো প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামটা দিবে প্রথমে জীবন ও জীবিকা বিষয়ক মূল্যায়নে আমার সামগ্রিক অভিজ্ঞতা ও অনুভূতি প্রতিবেদকের নাম দিবা তোমার নিজের নাম দিবা প্রতিবেদকের ঠিকানা দিবা তোমার নিজের ঠিকানা তো যেই তারিখে পরীক্ষাটা হবে সেই তারিখটা অবশ্যই দিবা তো প্রথমে তোমরা লিখবা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ক বার্ষিক চূড়ান্ত মূল্যায়ন দুই ছিল একটি সুন্দর ও মনোরম পরিবেশ বিশেষ করে দলগত কাজগুলো করার মাধ্যমে টিম ওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে প্রথম কর্মদিবসে আমরা বিদ্যালয়ের একটি সমস্যা খুঁজে বের করেছিলাম এবং সেটি সমাধানের চেষ্টা করেছি আমাদের দলের সমস্যাটি ছিল বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করার জন্য সরঞ্জামের অভাব তো তোমাদের যে কোনো কিছু দিতে পারে সেই জায়গায় এই হ্যাঁ মানে তোমাদের টপিক যদি বিদ্যালয়ের আরো অন্য কিছু করতে বলে তাহলে এই যে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করার জন্য সরঞ্জামের অভাবের জায়গায় তোমরা ওই টপিকটা বা ওই টাইটেলটা বসিয়ে দিবে এই সমস্যাটি সমাধানের জন্য বেলচা বা বালতি ক্রয় করেছি তো অন্য যদি কোনো সমস্যা দেয় তাহলে এই সমস্যার এই যে বেলচা বা বালতির জায়গায় কি কি লাগছিল সেগুলো দিয়ে দেওয়া এর ফলে বিদ্যালয় সবাই সুবিধা ভোগ করবে দলগত কাজে সবাই আন্তরিকতার সাথে কাজগুলো করেছে দলগত কাজের সবল দিক ছিল দলের সবার মধ্যে কাজটিকে বাস্তবায়িত করার মানসিকতা এবং সবাই মিলে অর্থের যোগান দেওয়া দলগত কাজের দুর্বল দিক ছিল বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব বেশি হয় প্রচুর সময় নষ্ট হয়েছে ওই তো যন্ত্রপাতি গুলো কিনতে বাজারে যাওয়া লাগছিল আর কি এই সমস্যার সমাধানের জন্য সরঞ্জাম গুলো স্কুলের পাশের দোকানগুলোতে রাখা উচিত ছিল দলে আমার ভূমিকা ছিল মূলত গ্রুপ লিডার হিসাবে সঠিকভাবে সবার কাজ হয়েছে কিনা সর্বদা তদারকি করা তো তুমি যদি গ্রুপ লিডার না হয়ে থাকো তাহলে এই তো এইটুকু অংশ বাদ দিয়ে দিবা হ্যাঁ এইটুকু অংশ এখান থেকে আর এখান থেকে বাদ দিয়ে লিখে দেওয়া তারপর বলা যায় সর্বশেষে দলগত কাজ করার মাধ্যমে নিজের দক্ষতা অভিজ্ঞতার সাথে অন্যদের দক্ষতা অভিজ্ঞতার সৃষ্টি হয় আশা করি এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে তো তারপর তোমাদের কি আছে দেখি প্রতিবেদনটা কিন্তু শেষ হয়ে গেল ঘ নম্বর বলছে প্রমাণক সংরক্ষণ সকল শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়রি জমা নেন তারপর বলছে একক কাজগুলোর কপি অর্থাৎ ভবিষ্যৎ চক্র বিশ্লেষণ এবং অঙ্কন করলে সেটা তোমাদের জমা জমা নেবে নেবে আর প্রতিবেদনটা তোমাদের তাহলে এই যে অভিভাবকের স্বাক্ষর সহ সঞ্চয়ের আর্থিক ডায়রিটা দেখে নাও তোমরা তো তোমরা যদি নিজেরা আর্থিক ডায়েরি করে থাকো সেটা জমা দিবা আর যদি না করে থাকো এরকম কিছু একটা দিতে পারো কোনো সমস্যা নেই ওকে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা দ্বারা উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর হচ্ছে ভিডিওতে লাইক করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে